Hello and welcome to UCB Jet Set Life. আজকের এপিসোডে আমি এসেছি জাপান, জাপানের টোকিওতে। শুরুতে আপনাদের নিয়ে যাব পুরনো শহর আসাকুসাতে। আসাকুসা থেকে আমরা যাব আকিহাবারা, ওটাকু কালচারের ওয়ার্ল্ড ক্যাপিটাল বলা হয় যাকে। এরপর যাব শিনজুকু স্টেশনের পাশে সবচাইতে ফেমাস গলি, যেখানে ইয়াকিতোরি রেস্টুরেন্টগুলো পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। আর শেষ করব টোকিও শহর থেকে একটু দূরে জিন্দায় জিতে। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড ইউসিবি জেট সেট লাইফ। এশিয়া মহাদেশের একদম পূর্ব দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগরের উপর একটি দেশ জাপান, জাপানিজ ভাষায় যাকে বলা হয় নিপ্পন বা নিহন। পুরো পৃথিবীতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর তালিকায় সবচেয়ে উপরের দিকে থাকা এই দেশটি সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। 12.5 কোটি মানুষের এই দেশের রাজধানী টোকিও। আজকের এপিসোড আমি এসেছি টোকিওতে। টোকিও আমার কাছে এতটা ইন্টারেস্টিং লেগেছে যে একটা এপিসোডে আমি টোকিও কভার করতে পারবো না। টোকিও এপিসোডের ফার্স্ট পার্ট, নেক্সট পার্ট আমরা দেখব আগামী এপিসোডে। টোকিওতে ল্যান্ড করার পরপরই বুঝে গিয়েছি যে সারা পৃথিবী একদিকে আর জাপান আরেকদিকে। আমি জাপানে ছিলাম হয়তো হার্ডলি 7 ডেজ, বাট এই 7 দিনে বুঝতে পেরেছি যে জাপানের মানুষের কাছে প্রতিটা বিষয়ই আসলে শিল্প। সেটা হতে পারে খাবার এবং খাবারের প্রিপারেশন, সেটা হতে পারে আর্টস অ্যান্ড ক্রাফটস যেমন মেটাল ওয়ার্কস অ্যান্ড কাতানা মেকিং, অর ইভেন নর্মাল হিউম্যান ইন্টারাকশন। আমার কাছে মনে হচ্ছে জাপানের সব কিছুই অসম্ভব শৈল্পিক। একটা টেম্পলে যাবার পথে রাস্তার ধারে মার্কেট, সেখানেও যেন ট্র্যাডিশনাল শিল্পেরই ছোঁয়া। আমি এখন এসেছি আসাকুসাতে। আসাকুসা হচ্ছে টোকিওর পুরনো শহর। সো এখানে একটা ফেমাস টেম্পল আছে, নাম হচ্ছে আসাকুসা টেম্পল। সেই টেম্পলটা এখন যাব। আসাকুসার এই টেম্পলটার প্রকৃত নাম হচ্ছে সেনসো জি। আর এই টেম্পলটার ঠিক পাশেই একটি 5-স্টোরি প্যাগোডা যার নাম আসাকুসা শ্রাইন। আর এই শ্রাইন আর টেম্পল দুটোই শুধু যে উপাসনালয় তা না, খুবই নাম করা টুরিস্ট স্পটও বটে, যার কারণে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক মানুষ তাদের উপাসনার জন্যেও এসছেন, আবার অনেক পর্যটকও জাস্ট ঘুরতে এসছেন। পুরো টেম্পল জুড়েই উপাসনার জন্যে বিভিন্ন রিচুয়ালস। কেউ হয়তো তাদের প্রার্থনাগুলো লিখে বেঁধে রাখছেন, আর কেউ হয়তো তাদের বছরটা কেমন যাবে সেটা জানতে চাচ্ছেন। সেরকমই একটা ঘটনা ঘটছে এখানে। আপনাকে 100 ইয়েন বা রাফলি 75 টাকা এখানে ফেলতে হবে, তারপর একটা স্টিক এই কৌটা থেকে বের করতে হবে। এই স্টিকটা একটা স্পেসিফিক নাম্বার লেখা থাকবে, আমরা পেলাম 91। সো ওই নাম্বারের বক্স থেকে একটা কাগজ আপনাকে বের করতে হবে। আপনার আগামীর দিনগুলো কেমন যাবে, স্বাস্থ্য, কাজকর্ম সব কিছু এই কাগজে নাকি লেখা থাকবে। আমাদের আগামীর দিনগুলো মনে হয় ভালোই কাটবে। টেম্পলের প্রবেশ পথে আরেকটা জায়গায় বেশ ভিড় দেখলাম, একটা বড় হিউজ ব্রঞ্জের ইনসেন্স বার্নারে। আবার এটাও বলা হয় যে টেম্পলে প্রবেশ করবার আগে যাবতীয় নেগেটিভ এনার্জি দূর করবার জন্য এই কাজটা বিশ্বাসীরা করে থাকেন। টেম্পলের প্রবেশ পথেই বুঝতে পারলাম যে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো প্রাইভেসি খুব একটা ইস্যু না এই টেম্পলে যারা উপাসনার জন্য আসেন তাদের জন্যে। কারণ উপাসনা হচ্ছিল, সাথে টুরিস্টরা তাদের ছবিও তুলছিল।
তবুও কেউ যেন বিরক্ত হচ্ছিল না। অদ্ভুত কিন্তু সুন্দর। কিন্তু আমি মুগ্ধ হয়ে দেখছিলাম সিলিং আর্ট, ওই যে শুরুতেই বললাম জাপানের যেদিকে তাকাবেন শিল্প। আকাশাকা টেম্পলটা আজ থেকে 1400 বছর আগে তৈরি হয়, এই কারণে এই পার্টটাকে আকাশাকা সিটি থেকে ওল্ড টোকিও হিসেবে দেখা যায়। আর টেম্পলের বাইরে হচ্ছে অনেক অনেক সুভিনিয়ার শপ, আর পুরো টোকিও শহরে যেটা দেখতে পাইনি এখানে খুব বেশি দেখা যাচ্ছে, কিমোনো পরা, মানে ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরা অনেক অনেক মানুষ। অনেকক্ষণ ধরে হাঁটছি, পিপাসা লেগেছে। আমার জাপানিজ বন্ধু বলল সে একটা ভালো জুস বারের কথা জানে, সেখানে যাচ্ছি। কিন্তু যাবার পথে দেখলাম কয়েকটা রিক্সা। পুরো টোকিওতে এখন আর যাতায়াতের মাধ্যম হিসেবে রিক্সা ব্যবহৃত হয় না, কিন্তু এইসব ট্যুরিস্ট স্পটে আপনি যদি চান ইউ ক্যান টেক আ রাইড। কয়েকটা এপিসোডে রিক্সা রাইড নিয়েছি, নিউ ইয়র্কে নিয়েছি, সান ফ্রান্সিসকোতে নিয়েছি, আজকে এখানে টেম্পটিং, বাট বোরিং হয়ে যাবে সব এপিসোডে শুধু রিক্সায়। অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জুসের রেস্টুরেন্ট। এখানে অন্যান্য খাবারও পরিবেশন করা হয়, কিন্তু আমাদের আজকের উদ্দেশ্যটা একটা নতুন রকমের জুস ট্রাই করা। জাপানিজ প্লাম জুস খাচ্ছি, তারপর অ্যাপ্রিকট জুস, আমজো জুস। আমাদের জুস পরিবেশন করবার সাথে সাথে একটা লিফলেটও পেয়ে গেলাম, দেখে বুঝে ফেললাম কিমোনো ইজ প্রিটি এক্সপেন্সিভ। শুধুমাত্র একদিনের জন্য একটি কিমোনো রেন্ট নিতে আপনার পড়ে যাবে 3300 ইয়েন, অর্থাৎ 2500 টাকা। সেদিক থেকে ট্রেডিশনাল সুইটস অনেক সস্তা, 1200 ইয়েনে প্রায় 1 কেজি মিষ্টি পেয়ে গেলাম। লাস্ট 2 দিন ধরে যখন হাঁটছি রাস্তায়, তখন একটা জিনিস খেয়াল করলাম, রাস্তা পার হওয়ার সময় একটা পাখির ডাক শোনা যায়। বেসিক্যালি যারা ব্লাইন্ড পিপল তারা যেন রাস্তা ক্রস করতে পারে, সেজন্য এই দেশে একটা অদ্ভুত সুন্দর একটা ব্যবস্থা আছে, একটা স্পেসিফিক পাখির ডাক ট্রাফিক লাইট পোস্ট থেকে শোনা যায়, যেটা শুনে অনেক মানুষেরা বুঝতে পারবেন কখন রাস্তা পার হতে হবে। টোকিওর পুরনো শহরের অংশটা তো দেখা হলো, এবার চলুন যাই টোকিওর এমন একটা জায়গায় যা সারা পৃথিবীতে সুপরিচিত ওটাকু কালচারের ক্যাপিটাল হিসেবে, আকিহাবারা। আকাশাকা থেকে এখন আসলাম আকিহাবারা। যারা ওটাকু কালচার সম্পর্কে জানেন তারা জানেন যে আকিহাবারা হচ্ছে ওটাকু কালচারের সেন্টার। ওটাকু কালচারটা হচ্ছে যারা অ্যানিমে এবং মাঙ্গা, টেলিভিশনের কার্টুন অ্যানিমে আর কমিক বই মাঙ্গা, এই দুটোকে এত বেশি ভালোবাসে যে তারা আসলে সাধারণ মানুষের চেয়ে অ্যানিমে ক্যারেক্টারদের সাথেই প্রেমটা বেশি হয়। সেই ধরনের মানুষ যে কালচার ফলো করে সেটাকে ওটাকু কালচার বলে। সো জাপানের কালচারাল এক্সপোর্টসগুলোর মধ্যে ওটাকু কালচারটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বলা যায়। সো আকিহাবারা ইজ দ্য সেন্টার অফ দ্য ওটাকু কালচার। So let's walk around and see ki byaparta. So Akihabara bes interesting onek kichu ache, tar moddhe ekta hocche maid cafe. Eta ashole sara prithibir manush ekhono ঠিক বুঝতে পারে না যে এই ঘটনাটা কেন জাপান এত ফেমাস। সো এখানে রেস্টুরেন্টগুলোতে যারা সার্ভ করে তারা মেইডের কস্টিউম করে সার্ভ করে এবং পাশাপাশি গল্প করে, খুবই অদ্ভুত একটা কনসেপ্ট। ফর সাম রিজন জাপানের আকিহাবারাতে ওটাকু কালচার এটা খুবই ফেমাস। আমার আশেপাশে দেখছেন এরকম অদ্ভুত কস্টিউম করে ভিতরে রেস্টুরেন্টে ট্রিট করছে।
ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ ক্যামেরা নিয়ে রেস্টুরেন্টে ঢোকা নিষেধ। ওটাকু কালচার অথবা অ্যানিমে ক্যারেক্টারের প্রতি প্রেম থেকে যে কালচারটা তৈরি হয়েছে, সেই কালচারের কারণে এদেশের অ্যানিমে ইন্ডাস্ট্রি অনেক বড়। একটা ছোট্ট এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। রাস্তার পাশের এই টিভিতে যে কনসার্টটা দেখতে পাচ্ছেন, সেই কনসার্টে পারফর্ম করছে হাতসুনে মিকু। ভিডিওতে বুঝতে পারছেন কনসার্টটা হচ্ছে একটা স্টেডিয়ামে এবং হাতসুনে মিকুর সামনে হাজার হাজার দর্শক তাকে চিয়ার করছে। কিন্তু বাস্তবতা হলো হাতসুনে মিকু এক্সিস্ট করেন না, শি ইজ জাস্ট আ ভোকালয়েড সফটওয়্যার। আকিহাবারাতে এই যে বড় বড় বিল্ডিংস উইথ অ্যানিমে ক্যারেক্টার পিকচার্স, সবগুলোই হচ্ছে অ্যানিমে শপস এবং ইলেকট্রনিক্স শপস। তো চলেন একটাতে ঢুকি। সব দোকানেই দেখছি একটা কলম নিয়ে খুব মাতামাতি, সো কলমটা কি একটু বোঝার চেষ্টা করি। ফ্রিকশন পেন, এটা দিয়ে লেখাও নাকি যায় খুব ভালো আর মুছেও নাকি ফেলা যায়। ইন্টারেস্টিং, এই দেশে মনে হয় চেক সাইন করা খুব কঠিন একটা ব্যাপার হবে। আমি এখন যে স্টোরটায় আছি, আকিহাবারার বেশিরভাগ স্টোরই এমন গ্যাজেটস এবং অ্যানিমে ক্যারেক্টার টয়েজ। বাট আমি যেই মুহূর্তে টয়েজ বললাম, অ্যানিমে ফ্যান্সরা কিন্তু আমার উপর একেবারেই খেপে গেলেন, কারণ এগুলো টয়েজ না, এগুলো কালেক্টেবলস। আর মোস্টলি অ্যাডাল্টরাই, প্রাপ্তবয়স্করাই এগুলো কালেক্ট করে থাকেন। অনেকেই ভাবছেন যে টয়েজ না বলে কালেক্টেবলস বললাম কেন। বেসিক্যালি যখন খেলনা পুরনো হয়ে যায় আমরা ফেলে দিই, কিন্তু এখন আমার সামনে যেই ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দেয়া হয় না, কারণ এগুলোর ভ্যালু দিন দিন বাড়তে থাকে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, অ্যাস্ট্রো বয় নামের একজন ক্যারেক্টার আছে যার একটা কালেক্টেবল এই মুহূর্তে $25,000 লিস্ট করা আছে, মানে প্রায় $20,00,000। আকিহাবারার আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছি, স্টোরস তো আছেই, এছাড়া আরও যেসব বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্কেডস, গেম জোনস। সেগা নামটার সাথে তো সবাই পরিচিত, সো এখানে সেগার এই বিশাল বিল্ডিংটির প্রতিটা ফ্লোরই ইজ বেসিক্যালি আর্কেড ফ্লোরস ফর গেমার্স অফ অল এজেস। কিন্তু শুধু সেগা না, সেগা ছাড়াও আরও জাপানিজ অনেক অনেক ব্র্যান্ডের গেমিং জোনে ভরা আকিহাবারা। জাস্ট ভিডিও গেম খেলা নিয়ে এত এত আয়োজন। সো এপিসোডের শুরুতেই যে বলেছিলাম জাপানিজরা যাই করে সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যায়, মনে হয় একটু একটু করে বুঝতে পারছেন আমি কি বলেছি। অ্যানিমে ক্যারেক্টার ওভারডোজ হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না। Let's go to another part of this. Shinjuku-r bhetore erokom ekta chotto goli je golir dupashe hocche ki yakitori restaurant. Eto sundor ekta smell protito dokaner samne ar dekhte eto obhut sundor. I think I have to go in. এখন এসছি টোকিওর শিনজুকুতে, শিনজুকু স্টেশনের পাশে একটা গলিতে যার নাম ওমোয়েদো ইয়োকোচো। প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ এই গলিতে প্রায় অর্ধশত রেস্টুরেন্ট, প্রতিটা এতই ছোট যে 7-8 জনের বেশি বসা সম্ভব না। প্রতিটাই খুব বিজি ছিল, বাট একটা খালি দেখে ঢুকে পড়লাম। সো জাপানিজ ফুড বলতে সারা পৃথিবীর মানুষ সুশিকে বোঝায়, কিন্তু জাপানিজ সুশি অথবা সুশি রেস্টুরেন্টের যেসব ফুড পাওয়া যায়, সুশি, সাশিমি বা নিগিরি, এগুলো রিফাইন্ড টেস্টের মানুষজনের
পছন্দ, কিন্তু যারা কাঁচা মাছ ভেবে একটু নাট ছিটকাবেন তাদের জন্য কিন্তু একদমই প্রযোজ্য না। তাই যখন কোনো পর্যটক জাপানে আসেন তখন তাদের প্রথম যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে বোঝা যে কোন ধরনের রেস্টুরেন্টে গেলে রান্না করা খাবার খাওয়া যাবে। আমার সাথে থাকা আমার জাপানি বন্ধু আমাদের সমস্যাটা বুঝতে পেরেছিল অনেক আগেই, তাই আমাদের বলেছিল আজ আমাদের নিয়ে আসবে একটা ইয়াকি তোরি রেস্টুরেন্টে। তোরি মানে হচ্ছে চিকেন আর ইয়াকি মানে হচ্ছে গ্রিল্ড, সো বেসিক্যালি চিকেনের বিভিন্ন অংশ গ্রিল করে এখানে পরিবেশন করা হয়। ভালোই ছিল, বেশ ভালো। টোকিও শহর তো দেখলাম, টোকিওর বাইরের দিকে একটু এসেছি, এক ঘন্টা দূরে জিনদাইচি। টোকিওর ট্রেডিশনাল যে এরিয়া সেরকম একটা এরিয়া। টোকিও থেকে এক ঘন্টা দূরে সিটি অফ সাকুরাতে জিনদাইচি টেম্পল। টোকিওর কসমোপলিটন ফিল থেকে বাইরে এসে যদি একটু গ্রামের ফিল আপনারা নিতে চান তাহলে আমি শুনলাম জিনদাইচিতেই আসতে হবে। টোকিও শহরের আমেজ তো ভালো লেগেছিল, কিন্তু এখন যে পিসফুল এবং সেরিন এবং শান্তির একটা জায়গায় পৌঁছে গেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। সো কয়েকদিন ধরে টোকিওতে আছি, যে কোনো শহরের মতোই হাই রাইজ বিল্ডিংস, লাইটস অ্যান্ড পিপল। বাট আমার মনে আছে যখন ছোটো ছিলাম তখন অসীম নামে একটা টিভি সিরিজ দেখাতো বিটিভিতে, ওখানেই প্রথম জাপান দেখা। আর সেই ট্রেডিশনাল জাপানটা আজকে অ্যাকচুয়ালি ফার্স্ট দেখতে পাচ্ছি। সো জিনদাইচিতে একটা টেম্পলে এসেছি, টেম্পলটা অদ্ভুত সুন্দর। আমার যিনি বন্ধু আছেন তার কাছে শুনলাম এরকম সবগুলো টেম্পলেই বেল থাকে, যে বেলগুলোকে কানে বলে। প্রতি বছর 31শে ডিসেম্বর এই কানে বেলটা 108 বার রিং করা হয়। এর কারণ হচ্ছে ওরা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটা মানুষের 108টা ডিজায়ার আছে, আর সেই ডিজায়ারগুলোকে যেন আমরা কন্ট্রোল করতে পারি সেজন্যই এই রিং করা। ইন্টারেস্টিং। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাবার কথা আমাদের ধর্মে বলা আছে, কিন্তু জাপানে এসে আজকে আমি যে ব্যাপারটা শিখলাম সেটা একেবারেই নতুন একটা চিন্তা। জাপানের বেশিরভাগ মানুষ যারা ধর্মে বিশ্বাস করে তারা দুটো ধর্মে একসাথে বিশ্বাস করে। তারা বুদ্ধিজমে বিশ্বাস করে বলে বুদ্ধিস্ট টেম্পলসে যায়, এবং শিন্টো প্রথাকে তারা ফলো করে বলে তারা শিন্টো শ্রাইনে যায়। আর বুদ্ধিজম এবং শিন্টো দুটোরই রীতিনীতি তারা একই সাথে পালন করে থাকে, এবং দুই ধর্মের ধর্মগুরুরাই একে অপরকে প্রচণ্ড শ্রদ্ধা করে থাকে। পারস্পরিক শ্রদ্ধার এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে জাপানের মানুষের সবচাইতে অসাধারণ একটা গুণ। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে শ্রদ্ধা করে কীভাবে সহাবস্থান করতে হয় এই ব্যাপারটা যদি পুরো পৃথিবীর মানুষ জানত তাহলে হয়তো এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ আর রক্তক্ষয় অনেক কম হতো। সব দেশের সব মেজর সিটিতেই এমন কিছু জায়গা আছে যেখানে ফরেনাররা নিজেদের জায়গা হিসেবে বেছে নেয়, ডিপ্লোম্যাটিক জোনস থাকে এবং কর্পোরেট হেডকোয়ার্টার্সগুলো সেখানেই হয়, আমাদের দেশে যেরকম গুলশান, বারিধারা এবং বনানী। টোকিওর যে জায়গাটায় বিদেশিদের সমাগম সবচাইতে বেশি এবং বিদেশি রেস্টুরেন্টসও বেশি সেই জায়গাটার নাম হচ্ছে রোপঙ্গি। আর রোপঙ্গিতে রিসেন্টলি কনস্ট্রাক্ট করা হয়েছে রোপঙ্গি হিলস নামে একটা মেগা স্ট্রাকচার with high-rise buildings with offices, residential complexes, parks and performance theaters. আর আমি এখন আছি রোপঙ্গি হিলসেরই একটি আরবান ওয়েসিস পার্কে। শহরের ভেতরে পার্ক যে কতটা জরুরি একটা স্থাপনা তা পৃথিবীর সব বড় বড় শহরগুলোতে গেলেই বোঝা যায়। রোপঙ্গি হিলসটা তুলনামূলকভাবে নতুন একটা স্থাপনা। এখানে শপিং আছে, অফিস আছে, কনসার্ট হলস আছে, এখানে একটা কনসার্টের প্রস্তুতি চলছে। সো ইফ ইউ কাম টু টোকিও অ্যান্ড রোপঙ্গি,
they should definitely come to Roppongi Hills. Undoubtedly experience. ডগ সেলুন দেখে আশ্চর্য হবে না, এদেশের মানুষ তাদের পেটস খুবই ভালোবাসে এবং তাদের পেছনে অনেক খরচ করে। সো এই ডগ সেলুনের কিউট পাপিগুলো দেখতে দেখতেই আজকের এপিসোড এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট এপিসোড জাপানের টোকিও থেকে ইউসিবি জেটসেট লাইফ।